নমস্কার, আপনারা দেখছেন খবর 7 দিন। গত 4-5 দিন ধরে রাজ্যে চলছে বৃষ্টি। গতকাল থেকে বৃষ্টির অবিচ্ছিন্ন ধারা বন্ধ হলেও এখনও বর্ষা যাচ্ছে না। গাঙ্গেয় বঙ্গে আরও 3 থেকে 4 দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির দাপট সমতলে কিছুটা কমবে, তবে পাহাড়ে বাড়বে। আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনাটা বেশি, কখনও হালকা রোদ উঁকিঝুঁকি মারছে। মঙ্গলবারও দিনভর ঝিরঝিরি বৃষ্টি হয়েছে, তাই প্যাচপ্যাচে গরম ভাবটা অতটা নেই। আজও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকালেও আকাশযুগে মেঘের ঘনকটা, মাঝে মাঝে পথ ভুলে মেঘের ফাঁক থেকে রোদ্দুরের ঝিলিক দেখা গেলেও তা ক্ষণস্থায়ী। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে মেঘ রোদ্দুরের খেলার মধ্যে বৃষ্টি এসে যেতে পারে যখন তখন। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের জেলাতেই। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা ও 2-24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে থাকবে বৃষ্টির অবাধ গতি। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 2-24 পরগনা, 2 মেদিনীপুর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলাদেশ লাগোয়া, মুর্শিদাবাদ, নদিয়া ও 2-24 পরগনাতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানাচ্ছে অন্যান্য বছর মরসুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা দেখা যায় না, ফলে বর্ষার সক্রিয়তাও কম থাকে, ঘাটতি থাকে বৃষ্টিও। কিন্তু এবার গাঙ্গেয় বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে, এর জেরে এই বৃষ্টির এমন দাপট দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মরসুমের শুরু থেকেই বর্ষার এই অতি সক্রিয়তার পিছনে দায়ী উত্তর পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা। সেটি মৌসুমী বায়ুর সঙ্গে আসা জলীয় বাষ্পকে নিজের দিকে টেনে নিচ্ছে এবং বৃষ্টি নামাচ্ছে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়াবিদরা বলছেন রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গিয়েছে। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97% আশেপাশে থাকবে, তাই বৃষ্টি পড়ুক বা না পড়ুক আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এখনই কাটছে না। বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ 97% রয়েছে, তাই একটু গরম গরম ভাবটা থাকবে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.7 মিলিলিটার। এখনকার মতো খবর এখানেই। এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।